नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। चित्रजन पुलिस प्रशासन जवाबदार, पहला माफिया बीजेपी नेता के अरेस्ट करा हो ना कहना, चित्रजन पुलिस प्रशासन जवाबदार। তৃণমূলে সংঘর্ষ হচ্ছে আমাদের ছেলে কতজন ছিল? আপনি লিখিত অভিযোগ করেছেন? আপনি লিখিত অভিযোগ করা আছে, অভিযোগ নেওয়া হয়েছে। হ্যাঁ, আপনাকে যারা আক্রমণ করলো তারা কারা? আপনাকে যারা আক্রমণ করলো তারা কারা? শুনেন, এবার পার্টি আমি কি করে বলবো এটা? হ্যাঁ, সব তো কালার নিয়ে চলে আসছে। আমি কিন্তু বিজেপির বুথে যখন থেকে বসেছি তখন থেকে আমার উপরে এরকম অত্যাচার হচ্ছে। আপনার কি নাম? আমার নাম সুবল মণ্ডল। ওয়াইফের কি নাম? কবিতা মণ্ডল। না দেবী বলে 62 বছর বয়স, মুন্নি দেবী 62 বছর বয়স, সিনিয়র সিটিজেন্সি মহিলা, তার গায়ে এখানে কে কারার কিশোর কারার বলে আছেন, বিজেপি কাকরা, বিজেপি শিডিউল কা শিডিউল টাইপ টাইপের ওদের সেক্রেটারি সেলের কি আছে। যাই হোক, এর আগে বিভিন্ন দুষ্কৃতিগিরি করতো, পরে বিজেপি লোকসভা নির্বাচনের পর বাবুল সুপ্রিয় প্রত্যক্ষ মদতে এরা এখন এখানে বিজেপি করছে। এদের সব লোহা বেচা, শুয়োর বিক্রি করা, শুয়োর কাটা, বিভিন্ন রকম দুষ্কৃতি কাজকর্ম নিয়ে এরা এখানে থাকে। আর বিজেপি দলটি এদের প্রস্তাব দিচ্ছে। আমার কাছে যা খবর আছে, বিগত দিনে এরা সিপিএম এর গুন্ডা বাহিনী ছিল, এখন এরা বিজেপির সাথে যোগদান করেছে। এখন ওকে ওই বাস স্ট্যান্ড টাইপের সেলের হেড করেছে। গতকাল সে 62 বছর বয়সের মহিলাকে গিয়ে ঘরে মারধর করে তাকে টেনে হসপিটালে ভদ্রমহিলা ভর্তি আছে। তার প্রতিবাদে আমার থানায় ডেমনস্ট্রেশন থানায় বলা হয়েছে। তার আগেও মাস 6-7 আগেও একটা ঘটনা ঘটেছিল, তখন ওই বিজয় কৃষককে একটা 107 কেস দিয়ে 1000 টাকা ফাইন ছেড়ে দিয়েছে। সে আসার পর থেকে আবার সে একই আরম্ভ করছে। আমরা যখন প্রতিবাদ করতে যাচ্ছি এ সমস্ত ঘটনার ব্যাপারে দলীয়ভাবে, তখন তারা দুষ্কৃতিকে জড়ো করে থানায় এসে বিক্ষোভ, তৃণমূলের নামে অশ্লীল গালাগালি আরম্ভ করেছে। আমরা কিন্তু কাউকে কিছু ঘটনা করিনি। এক মহিলাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসছে যে রাত্রিবেলা নাকি তাকে মারা হয়েছে বা কিছু করা হয়েছে, আমার কাছে কোনো খবর নাই, আমার দলে কোনো রকম কর্মী নাই। তারা গিয়ে কাউকে হাত দিতে পারে, চিত্তরঞ্জন শান্তিপূর্ণ জায়গা, রেলের কলোনি সবাই বসবাস করে, মিথ্যা অভিযুক্ত দিয়ে একজনকে নিয়ে এসে থানায় ডেমনস্ট্রেশন দিতে এসছে। আমাদের প্রতিবাদ হচ্ছে ওই কিশোর কাকরাকে তোমাকে 24 ঘন্টা সময় দিয়েছি, আজকে সন্ধ্যে 6টার মধ্যে তোকে অ্যারেস্ট করতে হবে। থানা প্রশাসন কথাবার্তা হয়েছে, আগামী দিনে যদি অ্যারেস্ট না হয়, আইসি সাহেব টিআরএস স্কুলে গেছেন কোনো কাজে, উনি আসবেন। ওনার যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে সরছি না। 24 ঘন্টা সময়ের অতিক্রম হলে আমরা দলীয়ভাবে জেলা সভাপতি আর বিধায়ক বিধান পর্যায়ের সাথে আলোচনা করে পরবর্তী আমরা কর্মসূচি ঠিক করবো, কী হবে কী হবে না হবে, বিজেপিকে আমরা এই জায়গা থেকে নির্মূলভাবে বিনাশ করি। সিপিএম এর লোকে দিয়ে যে সেলটার দিয়ে আজকে বিজেপি আছে, আমরা সব কিছু একটা বাইরে থেকে সব লোক নিয়ে আসানসোল, রূপনারায়ণপুর, ঝাড়খণ্ড সব নিয়ে কীর্তনে একটা পর দেখুন, একজন দুজন পরিচিত কোনো ব্যক্তি থাকে, আমি ওদের যে গাঙ্গুলি বলে আছে মন্টু গাঙ্গুলি, ওকে আমি বললাম এসব উত্তেজিত ঘটনা তোমরা চুরি করছো আর মিথ্যা অভিযোগ থানায় তোমরা চলে এসো। যাই হোক,
আমাদের 24 ঘন্টা টাইমের মধ্যে আইসি সাহেব আসবেন, আইসি সাহেব আসে আলোচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত না। ওই বৃদ্ধাকে কেন মারলো? হ্যাঁ কেন মারলো? ওই 6 মাস 8 মাস আগে একটা ঘটনা ছিল, ওই যে বললাম বিভিন্ন দুষ্কৃতি কাজ করছে না, চোর ফোর হ্যান তার ব্যবসা আপনি চলছে, টাকা ডিমান্ড করে, হ্যাঁ পয়সা নিয়ে পয়সা দিতে হবে। না না তো বৃদ্ধার সঙ্গে কি সব? বৃদ্ধা না, ওর ছেলে তো, ওর ছেলের সাথে ঝামেলা হয়েছে, ওকে বাইরে মেরে দিয়েছে, ছেলেটাকে ফাইন করেছে, হসপিটালে ভর্তি আছে, থানায় অভিযোগ হয়েছে সব। মারার কারণ কি আছে? মতের মিল না হলে পয়সা করে দুষ্কৃতি করলেই, প্রতিবাদ করলেই মারার কি আছে? নতুন কিছু তো নাই। আপনার নাম আর পরিচয়? আমার নাম তাপস চন্দ্র বন্দ্যোপাধ্যায়, চিত্রায়ন শহর, তৃণমূল ব্লক কংগ্রেসের সভাপতি। ঘটনা সূত্রপাত আমফান এম করোনা। আমফান করোনাতে দিদি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, দিদির এতটাই মর্মাহত, এতখানি চুরি ডাকাতি করেছে দিদি, যার ফলে আজকে এদের যারা আছে তাদের সব শস্যব্যস্ত হয়ে গেছে, প্রতিটা ক্ষেত্রে পায়ের তোলা মাটি সরে যাচ্ছে এদের, তার জন্য আক্রমণ করছে। তো এইখানে নয়, আপনার এক বিধায়ককে আমাদের মারা হয়েছে, বিভিন্ন জায়গায় মারপিট, অত্যাচার, খুন যখন চালু করেছে এরা, একটাই কারণ আমফান। আমফানে এত হাজারের কোটি টাকা এসছেন, সব দিদির ভাইরা লুটপাট করে খেয়েছে। করোনা আক্রান্তে কোনো রকম তথ্য পাই না, মানে আপনারা জানেন যেভাবে করোনা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, বাড়ির লোক দেখতে পাচ্ছে না, ডেড বডি লুকানো হচ্ছে, পচে গলে যাচ্ছে, শিশু বডি আমরা দেখছি, কোনো রকম তথ্য ঠিকঠাক দিচ্ছে না। আজকে কি অসুবিধা হয়েছে দিন আমাকে? না না না, আপনি আপনার আজকে ক্ষেত্রে কবিতা মন্ডল আমাদের পার্টির কর্মী একটা বুথে থাকেন, বুথে বসেও ছিলেন, সেখানে ভালো লিড হয়েছিল লোকসভাতে আমাদের, ওনার উপর রাত্রে আক্রমণ করেন, মাথা ফাটিয়ে দিয়েছে, কানের দুল, গলার চেন চুরি করে নিয়েছে। সকালে আমরা আসি, এফআইআর করতে আসি, এক দরখাস্ত দিতে আসি, এসে দেখি থানার সামনে গুন্ডা বাহিনী তৃণমূল, আপনারাও দেখেছেন, ছবিও তুলেছেন আপনারা, তারা এসে এখানে চিৎকার চেঁচামেচি করছে, উল্টো পাল্টা কমেন্টস করছে। আমরা শান্তিপ্রিয়ভাবে এসেছি, আমাদের প্রচুর সংখ্যা ছেলে ছিল, বিজেপি করি আমরা, আমরা শান্তিপ্রিয় দল, কোনোরকম দাঙ্গায় বসে পা দিয়ে নিয়ে আমরা শান্তিভাবে গেছি, ভেতরে গিয়ে দরখাস্ত দিয়েছি, বলে প্রথমে পুলিশ অফিসার নিতে চাননি আমাদের কাছ থেকে, কমিশনারকে ফোন করবো, একে ফোন করবো, পারমিশন নেবো, এইসব করতে করতে ধ্যানায় ব্যানায় করে অবশেষে দরখাস্ত নিয়েছেন, কপি আমাদের দিয়েছেন, কপি নিয়ে আমরা বেরেছি। আমরা ওনাকে এখন যিনি পেশেন্ট যাকে মেরেছেন, মাথা ফেটে গেছে, রেলওয়ে হসপিটালে দেখানো হয়েছে, এখন ওনাকে আমরা গভর্নমেন্ট হসপিটালে পাঠাচ্ছি, পাঠানোর ট্রিটমেন্ট হবে, তারপর স্টেপ বাই স্টেপ এগোবো, যা করা সেটা করবো, আমরাও শান্তিভাবে এগোবো, শান্তিপ্রিয় মানুষ আমরা, বিজেপি করি আমরা, না সিপিএম করি, না তৃণমূলের মতো গুন্ডা বাহিনী যারা আমরা কাজ করি, আমরা সেইভাবে এগিয়ে যাচ্ছি, ফিরে যাচ্ছি এখান থেকে, এখন যাবো থানায়, থানা থেকে থানায় বলছি আমরা যাবো হসপিটালে, যাবো ভর্তি করাবো, ট্রিটমেন্ট করবো, তারপর পুনরায় আমরা যা যা প্রসেস করো, আমরা জেলা উদ্যোগ করে আমরা জেলা সভাপতি লক্ষণ দাসের আলোচনা করবো, করে আমরা যিনি আক্রান্ত হলেন উনি তো পরিষ্কার করে বললেন না যে তৃণমূলের গুন্ডা বাহিনী তাদের উপর আক্রমণ চালিয়েছে, পরিষ্কার করে বলেছেন, উনি নামও লিখে দিয়েছেন, তিনজনের নামও লিখে আছে এখানটা, তিনি দিয়েছেন নাম, উনি তো নাম দিয়েছেন, বাবুল উনি বলবেন না, নামগুলো বলুন, উনি দিয়েছেন অনিল বাল্মীকি, সুরজ বাল্মীকি, সত্য বাল্মীকি, এরা কারা দিয়েছেন? এরা তৃণমূলের গুন্ডা, তৃণমূলের মদতকৃত গুন্ডা, লোহা চোর পাল্লা চোর যাই বলবেন তাও কম হবে, এরাই এ কাজটা করেছে, সাড়ে বারো নাগাদ গিয়ে মারপিট করেছে, ছিনতাই করেছে, ঘরের দুটো ছোটো বাচ্চা মেয়ে ছিল, বাচ্চা মেয়েকে মারতে গিয়ে মার খেয়েছে, তাদের তার রেজাল্ট আজকে আমরা। কি নাম আপনার? আমার নাম শিবানন্দ বর্মন, আমি আসানসোল জেলার জেনারেল সেক্রেটারি আছি।